আমরা বিশ্বাস করি, অনেক নামে বিশ্বাস করি, আর বিশ্বাস করি বলি আজকের ছাত্রদল সারা বাংলাদেশে ঢাকা সিটিতে, বিশেষ করে ঢাকা সিটিতে তুমি ছাত্রদল থানায় থানায় গিয়ে আমরা কর্মী সম্মেলনের মাধ্যমে কমিটির কাজ করেছি। আমরা প্রথম পাট্টা থানা, এরপর কুশন থানা, এরপর বনানী থানা, এরপরে আমরা রামপুরা থানা গতকালকে শেষ করেছি। আজকে আপনাদের থানার থানা এসেছি। আমরা খুব আনন্দিত, আমরা কিন্তু গর্বিত যে ছাত্রাই পর্বে আগামী দিনের দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনা, আমাদের মা মাটি মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, এটাই পর্বে এই ছাত্রদল আমি বিশ্বাস করি। কারণ আজকের আমাদের সামনে একটি থানার কর্মী সম্মেলনে আজকের আপনারা শত শত নেতা কর্মী আমাদের সামনে উপস্থিত। আমি মনে করি একটি থানায় যদি আমরা 4 ঘন্টা যাবৎ আপনাদের কথা আলোচনার মাধ্যমে যদি আমরা থানায় গিয়ে আজকের এই কর্মী সম্মেলন করতে পারি, তাহলে আমি বিশ্বাস করি আগামী দিনের আন্দোলনের এই স্বৈরাচারী হাসিনা বর্ষার হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার জন্যই ছাত্র সংগঠন সর্বোচ্চ ভূমিকা আমরা রাখতে পারবো বলে আজকের আমরা থানায় থানায় গিয়ে কর্মী সম্মেলনের মাধ্যমে আমরা বুঝিয়ে দিতে চাচ্ছি বর্ষার হাসিনাকে, বর্ষার স্বৈরাচারী হাসিনাকে দেশকে থেকে প্রতিরোধ করার জন্যই আজকের এই কর্মী সম্মেলনে আমি বলবো কমিটি আমরা কাজ শুরু করেছি। এবং কমিটি আমরা অলরেডি কুশান থানার আহ্বান পাবেন এবং সদস্যদের দুইল আছে এদের দ্বারা অলরেডি একটা কমিটি আমরা দিয়েছি থানা কমিটি অসিরি সকল কর্মী সভা চলতে থাকবে, কমিটিও দিতে থাকবো। আশা করি আপনারা মাঠে রাজপথে যারা থাকবেন তারা অন্তত কমিটিতে থাকবেন, কমিটিতে যদি নাও থাকতে পারেন 21 কমিটি ওয়ার্ডে থাকবেন, ওয়ার্ডে না থাকলে ইউনিটে থাকতে পারবেন, আপনারা যে যেখানে থাকবেন সেখান থেকে আমি বিশ্বাস করি এই সরকারের পতন করার জন্যই